ব্যাংকের এটিএম কার্ড থাকলেই এবার সবাই পাবেন দু লক্ষ টাকা ইতিমধ্যেই আস্থা ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো বন্ধুরা যদি আপনাদের এটিএম কার্ড থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা シュルコリー。 জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার যদি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে বা জনধন অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি এসবিআই রূপে জনধন কার্ড অর্থাৎ এস রূপে আই জনধন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনি পাবেন দু লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বা দুর্ঘটনা বিমা এস বি তরফে টুইট করে বলা হয়েছে সাফল্যের পথে হাঁটার সময় এসে গিয়েছে আজই এস রূপে জনদন কার্ডের জন্য আবেদন করুন তিন মাসের মধ্যে একবার জনদন রূপে কার্ড সোয়াইপ করলেই ইউজাররা দুর্ঘটনা বিমার কভারেজ পেতে পারেন প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পে যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তাদের রূপে পি এম কার্ড দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের আর্থিক অন্তর্ভুক্তির জন্য একটি জাতীয় মিশন বা জনগণকে ব্যাংকিং সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট ঋণ বিমা এবং পেনশনের মতো সুবিধাগুলো দিয়ে থাকে এই কার্ডে ইউজাররা সমস্ত এটিএম পিওসি টার্মিনাল এবং ই কমার্স ওয়েবসাইটে ট্রানজাকশন করার সুবিধা পান এছাড়াও এটি দুর্ঘটনাজনিত মৃত্যুর এবং অসম্পূর্ণ অক্ষম হওয়ার ক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত কভারেজ দেয় বন্ধুরা এই অ্যাকাউন্টের সুবিধাগুলো কী রয়েছে ছ মাস পর ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায় দু লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা পাওয়া যাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত লাইফ কভার যা উপভোক্তার মৃত্যুর পর যোগ্যতার শর্তে পাওয়া যায় আমানতের ওপর সুদ দেওয়া হয় অ্যাকাউন্টের সঙ্গে বিনা খরচে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা পাওয়া যাবে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের রূপে ডেবিট কার্ড দেওয়া হয় জনধন অ্যাকাউন্ট থাকলে প্রধানমন্ত্রী কৃষাণ এবং শ্রমযোগী মানধনের মতো স্কিমগুলিতেও পেনশনের জন্য অ্যাকাউন্টগুলো খোলা সম্ভব সারা দেশের অর্থ হস্তান্তরের সুবিধা দেওয়া হয় এই অ্যাকাউন্টে সরাসরি সরকারি প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয় তো বন্ধুরা যদি আপনাদের জনধন অ্যাকাউন্ট থাকে এবং স্টেট ব্যাংকে থাকে তাহলেই কিন্তু আপনারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই দু লক্ষ টাকা দুর্ঘটনাজনিত বিমার জন্য পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ